গ্রামের শ্মশান ভূমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সকল গ্রামবাসীরা রাস্তা আটকে ব্যাপক বিক্ষোভ দেখায়। গোটা গ্রাম জুড়ে শুরু হয় হুলস্থুল কাণ্ড। ঘটনাটি ঘটেছে হুগলির গোখার 2 নম্বর ব্লকের কামারপুকুর পঞ্চায়েতের আনুরের পার্বতীলাল সংলগ্ন এলাকায়। জানা গেছে এই এলাকায় নাকি সকল গ্রামবাসীদের জন্য একটি মাত্র শ্মশান ভূমি রয়েছে, যেখানে বছরের পর বছর ধরে গ্রামের মানুষেরা সৎকাজ করে আসছেন। কিন্তু এদিন হঠাৎ করে তারা জানতে পারেন যে শ্মশানের এই জায়গাটি নাকি কামারপুকুরের প্রাক্তন প্রধান গ্রামের 2 ব্যক্তিকে 2 ভাগে বিক্রি করে দিয়েছেন। আর এই খবর জানা মাত্রই সকল গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ দেখায়। এবং গ্রামের শ্মশান যদি কাউকে বিক্রি করা হয় তাহলে সকল গ্রামবাসী মিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন। কাদেরকে দিয়েছে? কে প্রধান ছিল আগে? এখন আগের প্রধান ছিল, তার নাম কি বললেন? কি বলছেন তাহলে গ্রামবাসীরা? কাদের কতজনকে বিক্রি করেছে? কতজনকে বিক্রি করেছে? দুজনকে বিক্রি করেছে। যাহাতে আমাদের শ্মশানটা পূর্বপুরুষদের শ্মশান, এটা আমাদের এইখানে এইখানে যারা জুটেছে আজকে প্রতিবাদ করতে, তাদের কারো মানে পূর্বপুরুষদের, সেই পূর্বপুরুষদের আজকে যে শ্মশান, সেই শ্মশানটাকে আজকে বিক্রি করে খেয়েছে এরা। এরা বিক্রি করে না খাওয়া পর্যন্ত এদের শান্তি হয়নি। আজকে আজকে উনি বলছেন আমি এখন দায়িত্ব নেই, আমি গায়ে ঘুম আনলাম জমি ছেড়ে দেবে। উনি বলতে কে? উনি বলতে কে? সুচান কারো আগে কে ছিল? সে প্রধান ছিল আগে, আগে অতীতে কামারপুকুরে প্রধান ছিল। তারপর ওই তো 2015-16 সাল ওই সময়টাই, আর ওই সময়টাই হয়েছে। ওনার রায় ছাড়া এটা হতে সম্ভব নয়। কি বলছেন আপনারা সকলে মিলে? আমরা ওনার কাছে একটা বিএলআর অফ সাহেবকে আমরা যেখানে যাচ্ছি পাঠানোর পাঠিয়েছি, অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, বিএলআর অফিসে দিয়েছে। আপনারা সকল মিলে কি বলছে? আমরা বলছি আমাদের ওই যে পাটটা প্রত্যাহার করে বাস্তু উচ্ছেদ করে আমাদের যে 81 শতক শ্মশান রয়েছে, 1639 দাগের জেল 44 রায়কুলি শ্মশান, সেটা যেন পুনর্বহাল থাকে, না হলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো, এবং কি মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত আমরা যে ধর্ণা দেবো। আপনার নাম? আমরা শ্মশান ছাড়ব। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত দাস, গ্রামের স্থায়ী বাসিন্দা। Collection jeans and t-shirts only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।